30 টাকাই নেবে পুরা 30 টাকাই নেবে উপরে নাও 25 টাকা এটা একটা দাও ফুল দাও 20 টাকা শেষ মুহূর্তের কিছু বাজার বাকি ছিল তো সেটা করতে চলে এসেছি সন্ধ্যা বাজারে আর ফুলটা নিলেই হয়ে যাবে আপাতত মোটামুটি সবই আছে আর কিছু টুকটাক তো ফুল নেওয়া ডান এবার ধানের ছড়া নিতে হবে ধানের ছড়া নিলাম এগুলো রেখে দিয়েছিলাম আগের দিন করব মানে পূজোর দিনের দিন করব বলে যেহেতু রাত্রে পুজো তাই তো ধানের ছড়া নেওয়ার পর এবার আমাদের কলাবউ এটাকে বলে আমাদের কলাবউয়ের একটা রিচুয়াল আছে তো সেই কলাবউটাকে আমি নিলাম আর নৌকো লাগবে আমাদের তো ওইখানে কলাবউটা পছন্দ হলো না তাই এখান থেকে নেব কারণ এখানে গাছগুলো বেশ ছোট ছোট আর প্রসন্নময়ী সাইডে রাখতেও সুবিধা হবে বেশি বড় হলে সমস্যা হবে সাইডে রাখতে সেটা দাঁড়িয়ে থাকার একটা মানে কিছু জায়গা দরকার হবে আর এই হলো নৌকো নৌকো নেব লাস্ট মোমেন্টে নৌকো নিলেই মোটামুটি আমার বাজার প্রায় হয়ে যাবে আর এখন শুধু পূজোর অপেক্ষা এই নৌকোটা ভাবছি নেব বাট এটাকে একটু প্রিপেয়ার করাতে হবে কারণ আমাদের পাঁচখানা ডোঙা লাগে নৌকোর ভিতর ডোঙা এবং ডোঙাতে বেশ কিছু জিনিস দেওয়া হয় ধান কুড়ি সোনা রূপো এক টাকার কয়েন কাঁচা হলুদ পঞ্চশস্য এইসবগুলো দেওয়া হয় তো তার জন্য পাঁচটা ডোঙা লাগে পাঁচটা ডোঙার বেশি জিনিস দেওয়া হয় বাট পাঁচটা ডোঙাই লাগে এই নৌকো হলো ফাইনাল আর বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে কারণ আমি প্রথমে এসে একবার বাজারটা ঘুরলাম ঘুরে দেখলাম যে ফাইনালি সব বাজার মোটামুটি ডান এইটুকুই বাকি ছিল এই নৌকাটা হলেই হয়ে যাবে আর ওইদিকে বাবা দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি এই নৌকো এবং কলাবউ এটা অ্যাকচুয়ালি বাঙালদের রিচুয়াল মানে যাদের সরায় পুজো হয় তো আমাদের এই রিচুয়ালটা আছে এটা এদেশিদের বোধহয় খুব একটা নেই তো তাই এটা চলে আসছে যেরকম আগে চলছিল আর তোমাদের কার কার বাড়িতে এরকম রিচুয়াল আছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও অ্যান্ড কার কার বাড়িতে সরায় পুজো হয় আমার বাড়িতে সরায় পুজো হতো বাট এখন আর হয় না এখন নর্মালি পুজো হয় মূর্তিতেই এই দুটো হলো মায়ের মালা মা পরবেন আর এইদিকে সব মোটামুটি গোছগাছ রেডি আর এই প্রসন্নময়ীকে দেখো লক্ষ্মী পুজোর উপলক্ষে সাজ হলো সন্ধ্যাবেলা পুজোর পর অলরেডি রিলটা হয়তো পেজ থেকে দেখে নিয়েছো বাট ব্লগেও মার্চ করছি সুন্দরভাবে আরতির আগে প্রদীপ জ্বালানো হয়েছিল এবং ভীষণ সুন্দর লাগছিল সবাই বলেছে প্রসন্নময়ীকে আজকে আর এই নিচে আমার ছোট ছোট দুটো রূপোর মূর্তি আছে লক্ষ্মীনারায়ণের সরি লক্ষ্মী সরস্বতী মূর্তি আছে দুটো এবং সেই মূর্তিতেই কিন্তু প্রতি বছর পুজো হয় আমাদের আলাদা করে আর কিছু ইয়ে করা হয় না মানে মূর্তি বা সরা আনা হয় না আর এবছর প্রসন্নময়ীকে তো সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে আদ্যামাকেও খুব সুন্দর শৃঙ্গার করা হয়েছে বাট আদ্যামায়ের সেটা ছবি আছে সেটা দত্তবাড়ি দুর্গা পুজোর পেজে পোস্ট করলে তোমরা দেখে নেবে তো এই হলো আমাদের লক্ষ্মী পুজো এবছরের অ্যাকচুয়ালি দুর্গাপুজোর পরপরই লক্ষ্মী পুজো প্রতিবার পরে যদিও এটাই নিয়ম এটা পড়তেই হবে তিথি অনুসারে বিশ্বাস করো মানে যাদের দুর্গাপুজো হয় তাদের লক্ষ্মী পুজোর এনার্জিটাও থাকে না কারণ দুর্গাপুজো এত খাটাখাটনি হয় বাট কী করা যাবে লক্ষ্মী পুজোও বছরে একদিন তো তাই ঠিকঠাকভাবে করতেই হবে প্রসন্নময়ীকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে তাই না তো চলো টাটা সবার ভাই লক্ষ্মী পুজোর ফটো দিও